শান্তিপূর্ণভাবে ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনার কাজ। সবশেষ খবর অনুযায়ী এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এর আগে 124টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়, তবে নির্বাচনে ভোটার উপস্থিতি খুব কম ছিল। এদিকে দলীয় প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোট গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দিন শেষে এক স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। মাহবুব আজমির প্রতিবেদন। ঢাকা 17 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল 8টায়। ভোটারদের উপস্থিতি কম থাকলেও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ শেষ হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা। সকাল সকাল ভোট দিলাম, খুব সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। পরিবেশটা অনেক সুন্দর আছে, আর ব্যালটে প্রথম আমি দিছি, ভাল লাগতেছে। খুব সুন্দর পরিবেশ, স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারছি। এলাকার ভোটার আছে, তারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন সংসদীয় এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বেশিরভাগ প্রার্থী। তবে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া ও কালো টাকা ছড়ানোর অভিযোগ করেন জাকের পার্টির প্রার্থী ও কোনো কোনো স্বতন্ত্র প্রার্থী। এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে জাতীয় নির্বাচনে অনেক বড় বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না। বেলা 11টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আর জাতীয় পার্টির প্রার্থী শিকদার আনিসুর রহমান সকালে ক্যান্টন মেন্টের শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। সবাই যদি ভোট দিতে আসেন, লাঙ্গলের পক্ষে যদি দয়া করে আপনারা ভোটটি দেন, আমার মনে হয় যে লাঙ্গল বিজয়ী হবে। আমাদের চেষ্টা প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট দিতে নিয়ে আসা। অল্পদিনে নির্বাচন বলে একটা অনাগ্রহ থাকতে পারে, অনীহা থাকতে পারে, এখানে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি, আগ্রহ তৈরি করার চেষ্টা করছি। নৌকা বিজয়ী হবে, এটা তো কোনো বিকল্প নাই বাংলাদেশে। এদিকে ভোট গ্রহণের শেষ দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে স্বতন্ত্র প্রার্থী হিরু আলমের উপর হামলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয় বিকাল 4টায়, তবে এক স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা হয়েছে যা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যে ঘটনাগুলো ঘটেছে এটা যদি আমরা ওনার কাছে একটা অভিযোগ পাই, উনিও কিন্তু অভিযোগ করে নেই এখন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব যদি দোষী থাকে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।